GEOID LEARN চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা 2020 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ABTA টেস্ট পেপারের ভূগোল বিষয়ের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি অ্যানিমেশনের সাহায্য নিয়ে উপস্থাপন করা হচ্ছে GEOID LEARN চ্যানেলটিতে আজকে আমরা আলোচনা করব ABTA টেস্ট পেপারের 89 পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে যারা এখনো GEOID LEARN চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারেন বিভাগ ক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন দ্য ল্যান্ড অফ ফিওর্ড হলো উত্তর হবে খ নরওয়ে পেডিমের নামকরণ করেন এখানে উত্তর হবে খ গিলবার্ট জাফরান চাষ ভালো হয় ক জম্মু ও কাশ্মীরে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন ডোলড্রাম কোথায় অবস্থিত ডোলড্রাম আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে তাই উত্তর হবে ক নিরক্ষীয় মণ্ডল 1-6 মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ হলো গ আগুলা স্রোত পরের প্রশ্ন পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্যের তুলনায় বেশি প্রায় কত গুণ উত্তর হবে খ 2.2 গুণ 1-8 তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হলো ক হবে পারমাণবিক শক্তি কেন্দ্র শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড গঠিত সময়কে বলে ভাবর গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গৃহীত হয়েছিল খ 1985 সালে ভারতের কেন্দ্রীয় ইক্ষ্য গবেষণা কেন্দ্র লখনৌ ভারতের জীবনরেখা নামে পরিচিত রেলপথ ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠে ট্রম্বেতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হল গ ইসরো পরের প্রশ্ন বিভাগ খয়ে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি প্রথম প্রশ্ন হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় হ্যাঁ সত্য তাহলে শুদ্ধ লিখতে হবে সু ব্রাজিলের নিরক্ষীয় বনভূমি সেলভা নামে পরিচিত সত্য মানে শুদ্ধ তাই সু লিখতে হবে নগ্নিভবনে শিলা চূর্ণ বিচূর্ণ হলেও স্থানান্তরিত হয় না না আবহবিকার ক্ষেত্রে প্রযোজ্য হলেও এই কথাটি নগ্নি ভবনের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই এটা অশুদ্ধ ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1987 সালে মিথ্যা অর্থাৎ এটা অশুদ্ধ এখানে অলিখতে হবে ব্যারেন একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ না ব্যারেন মৃত আগ্নেয়গিরি নয় এটা অশুদ্ধ ভারতের ডেট্রয়েট হলো চেন্নাই বা বিশাখাপত্তনমকে বলা হয় এখানে বিশাখাপত্তনম নাম দেওয়া হয়েছে অশুদ্ধ রাডার একটি অ্যাক্টিভ সেন্সর হ্যাঁ রাডার একটি অ্যাক্টিভ সেন্সর তাহলে শুদ্ধ সুলিখতে হবে বিভাগ ক্ষয়ের পরবর্তী অংশে শূন্যস্থান পূরণ এখানে 6টি প্রশ্ন উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান 1 দুটি শিপ বালিয়াড়ির মাঝের অংশকে বলে করিডর বলে যা সাহারাতে গাছি নামে পরিচিত তুষারভক্ষক ড্যাশ বায়ুকে বলা হয় চিনুক পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয় 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04% বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসের হার 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিমিতে শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে কাবেরী নদীতে পৃথিবীতে আগত সৌর বিকিরণের 66% হল কার্যকরী সৌর বিকিরণ বিভাগ ক্ষয়ের পরবর্তীতে এক বা দুটি শব্দে উত্তর দাও এখানে 6টি প্রশ্ন আছে ক্ষুদ্রাকৃতি ইনসেলভাসকে কি বলে টর বলে তবে বোল্ডার ক্ষুদ্র হয়ে বোল্ডার হিসেবে পরিণত হলে তাকে ক্যাসেল কাপিজ বলা হয় বায়ুমণ্ডল কোন স্তরের নাম ক্ষুদ্রমণ্ডল ট্রপোস্ফিয়ার কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টি হয় উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে পরের প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে কোয়েম্বাটুরকে জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন প্রকার বনভূমিতে দেখা যায় উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদের বনভূমিতে কার্পাস কি ধরনের কাঁচামাল বিশুদ্ধ কাঁচামাল 72:6 টোপোগ্রাফিক্যাল মানচিত্রের আরএফ কত উত্তর হবে 1:50 50,000 বিভাগ ক্ষয়ের পরবর্তী বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো বাম দিকে এখানে চিকমাগালুর কান্ডালা চণ্ডীগড় বারাণসী এবং ডান দিকে উত্তরপ্রদেশ কফি গবেষণা কেন্দ্র গুজরাট দ্বৈত রাজধানী উল্লেখ করা হয়েছে তাহলে এর সঙ্গে মিলবে চিকমাগালুর আমরা জানি চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র তাহলে লিখে রাখা হলো কান্ডালা গুজরাট রাজ্যের অবস্থিত শুল্কমুক্ত একটি বন্দর পরবর্তী ভিডিওটিতে আমরা ABTA টেস্ট পেপারের 107 পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রাথমিকভাবে আমরা ৩৬ নম্বরের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে ২, ৩ এবং ৫ নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়েও জিওইড লার্ন চ্যানেলটিতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন বা রাখো। ধন্যবাদ।